চট্টগ্রামের সিকিউ এরিনার কথা তো সবাই শুনছেন, ওইখানে কিভাবে যাবেন এবং রাইড গুলো কত টাকা ওইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ফার্স্টে চক বাজার থেকে 10 টাকা দিয়ে টেম্পোতে করে বহদ্দারহাট চলে আসি। বহদ্দারহাট মোড় থেকে কাফতা রাস্তার মাথা যাওয়ার টেম্পো গুলোতে উঠে যায়। চক বাজার থেকেও কিছু কিছু টেম্পো রাস্তার মাথার ওইদিকে যায়, কিন্তু আমাদের টেম্পোটা যাচ্ছে না। যাই হোক, আপনারা যে কোনো জায়গা থেকে ফার্স্টে বহদ্দারহাট মোড়ে চলে আসবেন, এখান থেকে কাফতা রাস্তার মাথা যাওয়ার টেম্পো গুলোতে উঠে যাবেন। এরপর রাস্তার মাথার আগে বাহির সিগন্যাল রেল লাইনের ওখানে নেমে যাবেন। গাড়ি থেকে নেমে রেল লাইনটা পার হয়ে ভেতরের দিকে হেঁটে হেঁটে চলে যাবেন। আর যদি না চিনে থাকেন তাহলে গুগল ম্যাপে নামে চার্জ দিলে চলে আসবে। একটু সামনে যাওয়ার পর দেখবেন রাস্তার উপরে ওনাদের গেট, ওই দিক দিয়ে ভেতরে ঢুকে যাবেন। ভেতরে ঢুকে সামনের এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে যাবেন। এখন রেজিস্ট্রেশনের পালা, এখানে 30 মিনিটের দাম হচ্ছে 650 টাকা, কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে 30 মিনিট 500 টাকা করে এবং 1 ঘন্টার জন্য 800 টাকা করে। আমরা 500 টাকা দিয়ে 30 মিনিটের জন্য রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন শেষ করে আমাদের সবাইকে একটি করে মজা দেয়, ওগুলো পরেই ভেতরে ঢুকতে হবে। মোবাইল এবং মানি ব্যাগ রাখার জন্য একটি করে লকার দেয়, ওখানে আমরা সবকিছু রেখে রাইড দেওয়ার জন্য চলে যাই। প্রবেশ করার সাথে সাথে আমরা রাইড গুলো ট্রাই করা শুরু করে দিই, কারণ 30 মিনিটের মধ্যে যদি সবগুলো রাইড শেষ করতে না পারে তাহলে সবগুলো রাইডের আসল মজাটা পাবো না। এখানে প্রতিটা গেম এবং প্রতিটা রাইড আপনার ভালো লাগবে, কারণ এখানে সবকিছু ছিল ইউনিক। এখানে বড়দের জন্য প্রায় 15টারও বেশি গেম এবং রাইড আছে, যেখানে প্রতিটা গেম এবং প্রতিটা রাইড আপনার জন্য নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। চট্টগ্রামে মনে হয় এরাই প্রথম এত বড় একটি গেমিং জোন বানিয়েছে। এখানে বন্ধুরা সবাই মিলে আসলে গেম গুলো খেলতে মজা লাগে। আমরা 30 মিনিটে সবগুলো রাইড শেষ করে আমাদের 500 টাকাটা উসুল করে ফেলি। আপনারাও চাইলে কয়েকজন বন্ধু মিলে সেটা ট্রাই করতে পারেন। আর আপনি যদি স্টুডেন্ট হন, সাথে যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে পাবেন বিশেষ ডিসকাউন্ট। আর এখানে কি কি রাইড গুলো আছে ওইটা একটু আপনাদেরকে দেখাই।